হ্যালো বন্ধুরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে মূলত থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা দারাজ থেকে যে 14 টাকার যে একটা মিস্ট্রি বক্স কিনছিলাম, তো সেই মিস্ট্রি বক্সটা অলরেডি আমাদের হাতে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাতে হচ্ছে দারাজের সেই 14 টাকার মিস্ট্রি বক্স। তো এর আগে একটা মিস্ট্রি বক্স 14 টাকা দিয়ে আমরা পাইছিলাম, সেটাতে আমি দেখাইছি যে আমি কী পাইছিলাম। সো এই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে হচ্ছে প্রথম কমেন্টে তার লিঙ্কটা দেওয়া আছে, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটার পোস্টারটা। ওকে, সো সেটা দেখে আসেন, সেইখানে আমি অনেক ভালো প্রোডাক্ট পাইছিলাম। ওকে, সো আজকে আমরা এই যে 14 টাকায় মিষ্টি বক্স দারাজ আমাদেরকে পাঠাইছে, সো এই মিষ্টি বক্সে কী রয়েছে, সো মনে হচ্ছে যে ভালো কিছুই থাকবে ইনশাআল্লাহ। তো এটা আমরা এখন খুলব, খোলার জন্য হচ্ছে আমরা একটা এন্টি কাটার আমরা নিয়ে নিছি, সরি একটু এন্টি কাটারটা পড়ে গেছে, সো এটা আমরা একটু তুলে নিব। সো এটা এখন আমরা একটু খুলব। ওকে, সো খোলার জন্য আমরা একটা এন্টি কাটার নিয়ে নিছি। তো এটা এই এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আসলে মূলত দারাজের অনেক কিছু লেখা থাকে। সো এই এটা আমরা একটু খুলে ফেলি। একটা সাইড আমাদের খুলে গেছে, আর একটা সাইড আমাদেরকে খুলতে হবে। সো গাইস, আমাদের হচ্ছে এদিকের সাইড এবং এদিকের সাইড খোলানো শেষ, এটা একটু কাটি। সো আমাদের শেষ কাটা, ধরো তো অ্যান্টি কাটারটা। হ্যাঁ, সো দেখতে পাচ্ছ আমাদের দারাজের বক্সটা আনবক্সিং ক্লিয়ার হয়ে গেছে, এবং এটার ভিতরে কী আছে সবাই দেখতে পাচ্ছেন, এটার ভিতরে কী আছে, কীটা সাদা করতেছে। সো গাইস, এই যে সাদা কী যেন একটা করতেছে, সো আমি অলরেডি বুঝতে পারছি কী আছে এটার ভিতরে। সো আমরা এটাতে আর কোনো কিছু না, এটা রাখে দিই। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের হাতে হচ্ছে একটা সাদা কিবোর্ড, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা কিবোর্ড। সো স্মল সাইজের একটা বেস্ট কোয়ালিটির কিবোর্ড, আমার ক্ষেত্রে হচ্ছে আসলে এটা একটা হচ্ছে ওয়্যারলেস কিবোর্ড। ওকে, সো আমাদের ওয়্যারলেস মাউস, ওয়্যারলেস কিবোর্ড যেমন থাকে, তো এটা হচ্ছে আমাদের ওয়্যারলেস কিবোর্ড। এই যে দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি জবরদস্ত কোয়ালিটি। সো দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে অন অফের বাটন রয়েছে, এবং এইখানে রয়েছে হচ্ছে আমাদের হচ্ছে কানেক্টের বাটন, অর্থাৎ এই যে ওয়্যারলেস যে কানেক্ট হবে সেটার কিন্তু বাটন রয়েছে। এইখানে হচ্ছে কয়েকটা এলইডি লাইট রয়েছে, ক্যাপস লক, দেখো আমরা হচ্ছে যখন বড় হাতের অক্ষর ক্যাপস লক দিই তখন এই বাতিটা জ্বলবে, এটা ব্লুটুথের জন্য আমাদের, এবং তারপর হচ্ছে চার্জ দেওয়া যাবে তার জন্য এটা, এবং হচ্ছে পাওয়ারের জন্য এটা। সো চার্জ দেওয়া যাবে, অর্থাৎ কত ভালো মানের কিবোর্ড আপনারা বুঝতে পারছেন। এবং এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা চার্জিং পোর্ট দেওয়া আছে, টাইপ বি এর একটা চার্জিং পোর্ট, জানি না কতক্ষণ চার্জ যাবে, তবে এটা কিন্তু 14 টাকায় দারাজ একটা কাজের জিনিস পাঠাইছে, থ্যাংক ইউ তার জন্য দারাজকে। সো এটা মূলত হচ্ছে আমি এখন একটু চেক করব, ঠিক আছে। সো আমি এটা চেক করে আপনাদেরকে দেখাবো, আর আপনারা কিওরটা একটু দেখেন। আপাতত খুব সুন্দর কিন্তু একটা কোয়ালিটির প্রোডাক্ট আমাদেরকে পাঠাইছে। ওকে, সো দারাজের আমরা অলরেডি 4টা মিস্ট্রি বক্স কিন্তু অর্ডার করছি, সো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মিস্ট্রি বক্স। তো 4টার যদি দেখতে চান ভিডিও, আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। সো আমরা এটা একটু চেক করে দেখতেছি যে আসলে এটা কাজ করতেছে কি না। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের যে কিবোর্ডটা, আমরা একটু আগে যেটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাইলাম, সো নো প্রবলেম। আমরা এখন হচ্ছে এদিকে একটা ফোন নিয়ে নিছি, দেখতে পাচ্ছেন তো আমার ফোনটা দিয়ে যদি শ্যুট করতেছি, যার কারণে হচ্ছে এই ফোনটা একটু হয়তো ভাঙা দেখতে পাচ্ছেন, সো নো প্রবলেম। এইরকম ফোন দিয়ে কি আমি প্রথম ইউটিউব চালু করছিলাম। সো দেখেন আমি হচ্ছে এইখানে চলে আসছি, এইখানে আসার পর আমাকে হচ্ছে মূলত ফোনটার ব্লুটুথটা খুঁজে বাইর করতে হবে। সো দেখো আমি হচ্ছে ব্লুটুথটা খুঁজে বাইর করে আমি হচ্ছে আরও সেটিংয়ে ক্লিক করে হচ্ছে ব্লুটুথের ভিতরে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন। সো নতুন ডিভাইস যুক্ত করুন, এখানে ক্লিক দিব আমি। সো দেখতে পাচ্ছেন ব্লুটুথে হচ্ছে খুঁজতেছে নতুন ডিভাইস। ওকে, সো আমাদের এইখানে যে কিবোর্ডটা রয়েছে, সো এইখানে হচ্ছে অনেকগুলো সুইচ, সেটা তো আমরা দেখাইছি। সো আমরা অন অফ অন সুইচটাতে অন দিলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে একটা বাতি কিন্তু জ্বলছে, অর্থাৎ পাওয়ার যে এলইডিটা সেটা কিন্তু আমাদের জ্বলতেছে এইখানে, এবং এখানে ব্লুটুথের চিহ্ন কোনো কিছু নাই। তো আমরা হচ্ছে কানেক্ট বাটনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে ব্লুটুথের চিহ্ন আসতেছে, এবং আমাদের যে ফোনটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম এইখানে দেখতে পাচ্ছেন যে ব্লুটুথ 3.0 কিবোর্ড নামের একটা অপশন আসছে, আমরা ক্লিক দিই, সংযুক্ত হচ্ছে। ও গাইস, এইবার হয়তো সংযুক্ত হয়ে যাবে, যুক্ত করুনে ক্লিক করতেছি, সংযুক্ত হয়েছে গাইস, দেখতে পাচ্ছেন এইবার সংযুক্ত হয়েছে। সো এইখানে কিছু অপশন আসছে, সো এইখানে আছে, আমরা এটা অফ করে দিই, দিয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছি
ফেসবুকে ফেসবুকে যাই আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা চ্যানেলের নামটা লিখব সো দেখেন আমাদের লেখা শেষ ওকে সো আমরা এখানে দেখি যে লেখাটা আসছে কিনা দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এখানে কিবোর্ড থেকে লেখা চলে আসছে তো আমি এখানে লাইক দিলাম এল আই কে ই লাইক দেখতে পাচ্ছেন লাইক চলে আসছে সো মূলত এই কিবোর্ডটা কিন্তু কাজ করতেছে ওকে